সুদা হিসাব হ্যাঁ সিনেমা বানাবো না না মানে আমি সিনেমা না হলে আমি বানাবো না এবং আমি আপনাকে আমি একমাত্র ব্যক্তি ইন্ডাস্ট্রির যে আমি সিনেমা বানাই আর ওরা 4 কোটি 5 কোটি ছবি বানায় 1 কোটি 1.5 কোটি আমার কাছে নিয়ে আসে আমি যদি আপনাদের হলিউড হলিউডের সাথে ছবির সাথে তুলনা না করে দিতে পারি আমি ইন্ডাস্ট্রিতে বললাম তো তার তিন ডবল টাকা জরিমানা দিয়ে তারপরে বৃষ্টিতে বেরিয়ে যাবো এখন মনে করেন আমরা যখন মানুষের পাওতরি তখন মানুষ আমাকে পাওতরি ঠিক আছে ওই সেলে চলে যাব একদম সিনেমাই বানাবো না শেষ স্টেট কথা ঠিক আছে একদম স্টেট কথা আমরা সিনেমা আমি সিনেমার বেনে ফেলছি কোরবানি দিন ইনশাল্লাহ চালু করব এখন আমরা মানুষের পাওতরি তখন সিনেমা বানাবো তখন মানুষ আমাকে পাওতরি জীবন টেক সুদা হিসাব হ্যাঁ সিনেমা বানাবো না না মানে আমি সিনেমা না হলে আমি বানাবো না এবং আমি আপনাকে আমি একমাত্র ব্যক্তি ইন্ডাস্ট্রির যে আমি সিনেমা বানাই আর যারা মিডিয়া ডিরেক্টর যারা সিনেমা বানায় আমাদের আতেল না তারা বলে তাদের ছবি অনেক ভালো হয় আপনি আইসেন রেড বোর্ডের ছবি দেখেন আপনি কিল হিম ওটিটি প্যানেল চলতেছে দেখেন হ্যাঁ আমরা কিছু পারি ওরা যে বাজারের ছবি বানায় ওরা 4 কোটি 5 কোটি ছবি বানায় 1 কোটি 1.5 কোটি আমার কাছে নিয়ে আসেন আমি যদি আপনাদের হলিউড হলিউডের সাথে ছবির সাথে তুলনা না করে দিতে পারি আমি ইন্ডাস্ট্রিতে বললাম তো তার তিন ডবল টাকা জরিমানা দিয়ে তারপরে বৃষ্টিতে বেরিয়ে যাবো চ্যালেঞ্জ এটা আমার আপনারা ছবি চালান তারপরে আপনাদেরকে দেখবো তো মাগনাই যদি আপনারা দেখবেন আবার ছবি চালান মাগনাই তাহলে ভাই আপনারা ছবি কেন বানান আপনাদের প্রশ্ন আমার কাছে আপনার ছবি আমার ম্যানেজার আজকে বলতেছে আমাকে এটা এটা হ্যাঁ মাংনাই যে ছবি তা আমি কি হল মালিক হইয়া কি আমি টাকা দিয়ে ছবি নেবো না মাংনা ছবি নেবো উল্টা যদি আপনাকে দেই আমি টাকা ভাই খারাপ সিনেমাগুলো যে ইদুকিদি কি ভালো সিনেমার ক্ষতি করছে অবশ্যই ভালো সিনেমার ক্ষতি করতেছে আজকে অনন্ত জলিল কেন এই কথাটা বলছেন ইকবাল ভাই আপনি দরকার হলে 2 সপ্তাহ পরে আসেন আপনি পাড়াবাড়িতে আসেন না আপনি ট্রেলার ভালো হয়েছে ছবি ভালো হয়েছে আপনি আসেন আজকে আজকে যদি 3-4টা ছবি আসতো তাহলে বুঝতাম আয় বেটা খেলি দেখি কার কত দম আছে সমান আয় খেলি ঠিক আছে দুঃখের বিষয় মাংনা ছবি যখন দিয়ে দেয় হলের ভিতরে তখন আর খেলার সুযোগ থাকে না থ্যাংক ইউ আমি তো বললাম যে 4-5 বছর ছবি বানাচ্ছে অন্য ধরনের ছবি বানায় রাখছে 5-6 বছর আগে বানায় রাখছে ছবির কোনো ই নাই ঠিক আছে আমরা তো ছবি দেখি আমরা তো শুনি আমরা টেবিলে যারা বিষয় করে আর যারা টেবিলে কাজ করে তারা তো বলে ভাই ছবি কেমন হয়েছে আমাদের কাছে তো সমস্ত রিপোর্ট আছে এখন আতেলদেরকে কে বুঝাবে ভাই আতেলদেরকে কে বুঝাবে এই যে দুঃখ এই যে কষ্ট হ্যাঁ এটা খুব খারাপ লাগে যাই হোক আমার কোনো কিছু নাই আমি মনে করেন আমার পাওয়ার কিছু নাই আমি আল্লাহর পথে আমার আমি বেরিয়ে যাব আমি আজকে আপনাদের সামনে বলি আমি যদি সিনেমা হলের এবং ওটি যদি আমি সিনেমা হলের রিলিজ নাও করি আমার 1 টাকা লস হবে না তাহলে আপনারা দেখছেন আমার বিজ্ঞাপন 4টা বিজ্ঞাপন এখানে ঠিক আছে আমার ওটিটি টেলিভিশন আমার টাকা চলে আসবে কারণ আমার খুব অল্প টাকার ছবি বাট এই যেই টাকার ছবি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 2 কোটি টাকা দিয়ে আমার মতো ছবি একটা বানায় দিচ্ছি